আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি রাব্বি, ডিডিআইটি 2021-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমি জিমেলের যে জিনিসটি শেখাবো সেটি হচ্ছে, আপনারা যদি জিমেলের পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। তো পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনারা পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড সেট করবেন, পাসওয়ার্ড রিকভার করবেন, টোটাল ভিডিওটি আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তো আমার সাথে থাকুন, আর যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরান দর্শক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা জিমেলের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করে সেটা আজকে আমরা শিখব। তার আগে আমাদের অবশ্যই জিমেলে লগ ইন করা থাকতে হবে। তো আপনার জিমেলটাকে লগ ইন করতে হবে, তারপরে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তো ফার্স্টের যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনারা যে কোনো একটি ওয়েব ব্রাউজার থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি আগে থেকে লগ ইন করে রেখেছি। তো তারপরে দেখেন এই যে এই জিমেল অ্যাকাউন্টের এই যে এই জায়গাটায় আপনার মার্ক যে সাইনটা আছে গুগলের, এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাবেন। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে। তো পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হলে আপনাদের এই একটু নিচের দিকে আসেন, সিকিউরিটিতে আসেন। সিকিউরিটিতে আসার পরে আপনারা একটু নিচে আসেন, দেখেন এখানে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে এবং লেখা আছে লাস্ট চেঞ্জড মে 13। লাস্টে চেঞ্জ হয়েছে মে মাসের 13 তেরো তারিখে। তো আপনি এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার যে বর্তমান পাসওয়ার্ডটা আছে সেটা এখানে আপনি দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে। তো নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি নতুন পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি এই পাসওয়ার্ডটা আবার দিবেন, দুইবার দিবেন। দেওয়ার পরে আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার পাসওয়ার্ডটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি মনে করেন এখানে আমার নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি, এখানেও নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি, তার মানে দুইটা একই রাখছি। হ্যাঁ, এখানে আপনি চোখ দিয়ে দেখে নিতে পারবেন যে আসলে দুইটা ঠিক আছে কিনা। দেওয়ার পরে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে ওকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করেন, লেখা আছে ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ, আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনার পাসওয়ার্ড কিন্তু এখন একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে সিকিউরিটি অ্যালার্টও দিবে। তো যাই হোক, আপনার পাসওয়ার্ডটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই মূলত পাসওয়ার্ড চেঞ্জ করে গুগলে। তো আপনারা ভালোভাবে বিষয়টি শিখে তারপরে অ্যাপ্লাই করবেন, কারণ ভুল করলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে আপনি অ্যাকাউন্টও হারাতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।